প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিও আমার হিস্ট্রি এবিটি এর হিস্ট্রি পেজ ফুল পেজ, এটি পেজ হচ্ছে 86 পৃষ্ঠার হিস্ট্রি, ঠিক আছে? মাধ্যমিক যারা হিস্ট্রি পরীক্ষা দিচ্ছ, মাধ্যমিকের যারা পরীক্ষা দিচ্ছ তাদের ইতিহাসের 86 পৃষ্ঠার এবিটি এর যে প্রশ্নগুলো রয়েছে টোটালটা একদম এক নম্বর, টোটাল এক নম্বর যতগুলো রয়েছে সেগুলো দেখো। প্রথম যে এমসিকিউগুলো রয়েছে, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন, এর সঠিক আনসার হচ্ছে খ, রণজিৎ গুহ। 2 নম্বর প্রশ্ন, জীবনের ঝরাপাতা কে রচনা করেন, সঠিক আনসার হচ্ছে সরলাদেবী, খ সরলাদেবী। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে, সঠিক আনসার হচ্ছে হরিশ্চন্দ্র মুখার্জি বা মুখোপাধ্যায়, এটি হচ্ছে ঘ। পরের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে, সঠিক আনসার হচ্ছে খ, স্যার উইলিয়াম জোন্স। 5-এর প্রশ্ন হচ্ছে, বামাবধিনী পত্রিকার বামা বলতে কাজের বোঝানো হয়, সঠিক আনসার হচ্ছে গয়ের নারী। 6-এর প্রশ্ন হচ্ছে, সিধু নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহ, সঠিক আনসার হচ্ছে সাঁওতাল বিদ্রোহ গয়ের দাগের। 7-এর, ওয়াহাবি শব্দের অর্থ কি, সঠিক আনসার হচ্ছে খ, নবজাগরণ। 8-এর, মহাবিদ্রোহের সময় দিল্লি সম্রাট কে ছিলেন, সঠিক আনসার ছিল ঘ, দ্বিতীয় বাহাদুর শাহ আলম। 9-এর প্রশ্ন ছিল, হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন কে, সঠিক আনসার হচ্ছে ঘ, নবগোপাল মিশ্র। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতসভা প্রতিষ্ঠা হয় কত সালে, সঠিক আনসার হচ্ছে খয়ের 1876। 11 নম্বর, বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেছেন কে, সঠিক আনসার হচ্ছে খয়ের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 12, বঙ্গভঙ্গ রদ হয় কবে, 1911 সালে, সঠিক আনসার হচ্ছে ঘয়ের আর কি। 13 নম্বর কোশ্চেন, বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন, সঠিক আনসার হচ্ছে গয়ের প্রফুল্লচন্দ্র রায়। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কবে, কোথায়, সঠিক আনসার হচ্ছে কয়ে, কলকাতায়। 15 নম্বর হচ্ছে, বেঙ্গল গেজেট প্রকাশ করতেন কে আর কি, সঠিক আনসার হচ্ছে গয়ের জেমস হিকি। 16 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতের বিপ্লবী জননী বলা হয় কাকে, মাদাম কামাকে। 17 নম্বর কোশ্চেন হচ্ছে, হাফটন ব্লকের পথিক ছিলেন কে, সঠিক আনসার হচ্ছে গয়ের উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। 18 নম্বর কোশ্চেন হচ্ছে, নাঙ্গল পত্রিকা প্রকাশ করেন কে, সঠিক আনসার হচ্ছে কয়ের কাজী নজরুল ইসলাম। 19 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতের লৌহ মানব কাকে বলা হয়, সঠিক আনসার হচ্ছে গয়ের সর্দার বল্লভ ভাই প্যাটেলকে। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, গণভোটের দ্বারা যে রাজ্যটি ভারতে অন্তর্ভুক্ত হয়েছিল সেই রাজ্যটির নাম কি, সঠিক আনসার হচ্ছে কাশ্মীর। এরপর এসো 2 নম্বর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি। 2-এর 1, আইএফ সিলজয়ী মোহনবাগান দলের ক্যাপ্টেন কে ছিল, এই প্রশ্নটা বিগত আমি 3 বছরের টেস্ট পেপারে প্রথমেই দেখতে পাই প্রশ্নটা, এর সঠিক আনসার হচ্ছে শিবদাস ভাদুরী। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এটা হলো AITUC-র প্রথম সভাপতি কে ছিলেন, সঠিক আনসার হচ্ছে লালা রাজপত রায়। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, বিদ্যাসাগরে প্রতিষ্ঠিত ছাপাখানার নাম কি ছিল, দেখো আমি এইটির কোনো উত্তর পাইনি, তবে আমি একটি জায়গা থেকে পেয়েছিলাম যে মদনমোহন তর্কলঙ্কারের সহচর্যে তিনি একটি প্রতিষ্ঠা করেছিলেন যেটির নাম ছিল সংস্কৃত যন্ত্র বলে, ঠিক আছে, কাজে আমরা সংস্কৃত যন্ত্রটাকেই উত্তর হিসাবে বেছে নেব। তারপর প্রশ্ন হচ্ছে, দামিন 4-এর আর কি, 2-এর 4-এ, দামিনী কোহ কথাটির অর্থ কি, এর সঠিক আনসার হচ্ছে পাহাড়ের প্রান্ত দেশ। এরপর আছে দেখো উপবিভাগ, ঠিক ভুল করতে বলছে। আচ্ছা, জীবনস্মৃতি একটি কাব্যগ্রন্থ, এটি হচ্ছে ভুল, এর সঠিক আনসার হচ্ছে জীবনস্মৃতি হচ্ছে আত্মজীবনী বা স্মৃতিকথা বলতে পারো। 2-এর হচ্ছে, সমাপ্রকাশ পত্রিকা প্রকাশ করেন রামমোহন রায়, ভুল, এর প্রতিষ্ঠা ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। তারপরে প্রশ্ন দেখো, আচ্ছা, গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্র, এটা ঠিক, কাজে এর উত্তর লেখা দরকার। কাশ্মীর ছিল দেশীয় রাজ্য, এটাও ঠিক। তারপরে তোমাদের দিয়েছে একটা মিল করতে, আমি এটা পরপর বলে দিচ্ছি। হ্যাঁ, সারদাদেবী চৌধুরী, এটা সঠিক আনসার হবে জীবনের ঝরাপাতা অর্থাৎ খয়েরটা। 2-এর হচ্ছে, হিন্দু প্যাট্রিয়ট, এর সঠিক আনসার হচ্ছে কয়েকটা, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। 3-এর হচ্ছে, কুনাবি পতিদার, এর সঠিক আনসার হচ্ছে খয়ের হবে বারদৌলি তালুকের অন্তর্গত। 4-এর হচ্ছে, বেঙ্গল ভ্যালেন্টিয়ার্স, এর সঠিক আনসার হচ্ছে বিনয় বাদল দীনেশ, ঠিক আছে, এটি
বিভি নামেও পরিচিত। তারপরে যেগুলো দিয়েছে দেখো কতগুলো বিবৃতি দিয়েছে। আচ্ছা তোমাদের যেটা স্থান দিয়েছে সেটা তো বলা সম্ভব নয়, তারপর 2-এর 5-এরগুলো দেখো দিয়েছে বিবৃতি। প্রথম বিবৃতি দিয়েছে বাংলা মুদ্রণ শিল্পে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর অবদান চিরস্মরণীয় কেন, এটি সঠিক অ্যান্সার আছে প্রথমেরটাই, তিনি হাফ টন ব্লক নির্মাণ করেছিলেন বলে, ব্যাখ্যা 1-এরটা। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে বিবৃতি হচ্ছে ব্রিটিশ সরকার মীরার ষড়যন্ত্র মামলা শুরু করেছিল কেন, এর সঠিক অ্যান্সার হচ্ছে ব্যাখ্যা 2-এরটা, কি না বামপন্থী নেতাদের কার্যকলাপ বন্ধ করার জন্য। 3-এর বিবৃতি আছে উষা মেহতা ভয়েস অফ ইন্ডিয়া বেতার ষড়যন্ত্র ব্যাখ্যা করেছিল কেন, এটি একটি লাইনে আমি পেয়েছি যে তিনি শুধু বেতার ষড়যন্ত্র করেছিলেন কিসের, না ভারত ছাড়ো আন্দোলনের খবর প্রচারের জন্য। ঠিক আছে দেশ, আচ্ছা সেটা গেল। পরের প্রশ্ন, গান্ধীজি হরিজন আন্দোলন শুরু করেছিলেন কেন, সঠিক অ্যান্সার হবে এটি হচ্ছে ব্যাখ্যা 3-এরটি, হরিজনদের আর্থ ও সামাজিক উন্নয়ন ঘটানোর উদ্দেশ্যে। এই ছিল তোমাদের 20, এদিকে 16 এবং 20, পুরো 36 নম্বরের অ্যান্সার সিট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না, আর তোমরা যদি নতুন দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ইতিহাস বাংলা ভূগোল ইংরেজি যতটা পারি তোমাদের অ্যাজ পার টেস্ট পেপার বেসিক্স দিয়ে যাব, এবং আমার অনেক পড়া তোমাদের আলোচনা করা আছে, সারি সেন কীভাবে পড়তে হয় এসব নিয়ে, সেগুলো তোমরা দেখতে থাকো। আর নতুন ভিডিও দেওয়া হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সবার প্রথম পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই ক্লিক করো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।